গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল আসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কেশে উড়ে যায় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রোশির রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রোশির রাজা প্রতিদিন ওদের গু আমাকে পরিষ্কার
বেবি মারব 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 হাজার বার মারব এবার উঠোনে ঢুকলে মারব হ্যাঁ ও মা মাগো উঠোনে ঢুকলে মারবে বলছে তোরে এত বড় সাহস এত মুখের চোপা তোর আরে চোপার কে দেখছো হ্যাঁ ভালো কথাই বলছি পায়ে পা ধরে ঝগড়া না করে তোমার হাসিরা যাতে আমার উঠোনে না ঢোকে তার ব্যবস্থা করো গে যাও পারবো না হাঁস তোর মানুষ নয় যে আমার কথা শুনবে ঠিকই তো তোর চুপ কর কেন কেন ও চুপ করবে কেন দরকার হলে তুই তোর উঠোনের পাঁচিল আরো উঁচু কর মামার বাড়ির আবদার আর কি ওনার হাঁসগুলো আটকাতে আমি খরচা করে পাঁচিলটাকে আরো উঁচু করে তুলতে যাবো কেন 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 বলি আমার পয়সায় কি ছ্যাতলা পড়ে যাচ্ছে ছ্যাতলা পড়ে তো যাচ্ছেই মহারাজের ছ্যাঙাদের বাহাতের আমদানির কথা না সকলে জানি বুঝলি এই দেখো দেখো ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে তার মধ্যে তুমি আমার ঘরের মানুষটাকে টেনে আনছো কেন ওরে বাবারে বাবারে বাবা এই জন্যেই বলে পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে আমি তো শুধু বলেছি মহারাজের সেনাদের বাহাতের আমদানির কথা তা তোর বুকে বাজে কেন আরে মা ঝগড়ার মুখ ঘুরে যাচ্ছে হচ্ছিল হাঁস নিয়ে তা পট করে চলে গেলে মহারাজের সেনাতে ঠিক বলেছিস এই শোন আর কোনোদিন যদি আমার হাঁসের গায়ে হাত দিয়েছিস না তাহলে তোর হাত আমি ভেঙে আর তোমার হাঁস যদি আমার ঘরে দরজা দিয়ে মাথা গলায় তাহলে না তাহলে তাহলে কি করবি হাঁসবটি দিয়ে হাঁসের গলা আমি কেটে রেখে দেব এই রে আজ একটা খুনো খুনি না হয়ে যায় ই বলে আমায় দেখ ও বলে আমি বা কম যাই কিসে হ্যাঁ জয় মা কালী ঝগড়া থামা মা ঠিক আছে হিম্মত থাকলে করে দেখাস আয় আয় তো চলে আয় খুকি দজ্জল কে 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 কি বলে গেলি আমি দজ্জল আমি দজ্জল তাহলে তাহলে শুনে রাখ কোণার বুকে আমি দজ্জল হলে তুই মাকড়সার জাল যাক বাবা ও বাপ রে বাপ মা কালীর দয়ায় ঝগড়া তাহলে আপাতত মিটলো এবার এবার তাহলে বাড়ি ঢোকা যেতে পারে গিনি ও গিনি তুমি কোথায় বলছি কি ওই কাল তো পাকা রুই মাছ খেতে চেয়েছিলে তা বাজার থেকে আনবো কি পাকা রুই লাগবে না তাহলে কি আনবো বলো দেখি মোটা দেখে একটা দড়ি কেন দড়ি দিয়ে কি করবে কেন গলায় দিয়ে ঝুলবো এই সবে তো শীত পড়েছে বাজারে বড় বড় কই নলেন গুড় উঠেছে এসব না খেয়ে ওপরের টিকিট কাটবে হ্যাঁ কাটবো যাকে পাশের বাড়ির বউ বাড়ি বয়ে এসে অপমান করে যায় আর তার স্বামী সব কিছু জেনে শুনে চোখ বুজে বসে থাকে সে ওপরের টিকিট কাটবে না তো হরির দ্বারের টিকিট কাটবে বুঝেছি বুঝেছি হাঁস নিয়ে আজ আবার এক প্রস্ত হয়ে গেছে তাই না হবে না কতদিন আর মুখে কুলু পেটে আর চোখে ঠুলি পড়ে বসে থাকা চাই বলো তো হ্যাঁ আজ এর একটা বিহিত করো না হলে আমি কিন্তু সত্যি সত্যি না 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 ছি 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 ওসব কথা বলতে আছে নাকি হ্যাঁ এমন এমন সদাশিব স্বামী তোমার তুমি কেন গলায় দড়ি দিতে যাবে বলো কি হ্যাঁ তাহলে তাহলে কথা দাও এটা একটা বিহিত করবে করবো করবো হ্যাঁ করবো আমি বলি কি তুমি মহারাজকে বলে এমন একটা ব্যবস্থা করো যাতে মহারাজের পেদা এসে ওদের বাড়ি সব কটাকে কোমরে দড়ি দিয়ে কয়েকখানায় নিয়ে যায় হ্যাঁ না 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 সেটা করা ঠিক হবে না বুঝলে সেটা করলে সকলে ভাববে গোপাল তার ক্ষমতার অপব্যবহার করলো শুধু তোমার ক্ষমতার অপব্যবহারের কথা ভাবলে কিন্তু পাশের বাড়ির বউ আমার সাথে দুর্ব্যবহারটা করে গেল তার বেলা আহা আবার মাথা গরম করে শোন 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 আজকে রাতটা শুধু কাটতে দাও না
কালকেই দেখবে আমার খেলটা। কি খেল? অবস্থা এমন হবে যে ওদের হাঁস আর তোমার উঠোনের ধারে কাছেও ঘেঁষবে। সত্যি 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 এই তিন সত্যি। কি করে? কি করে? মগজাস্ত্র প্রয়োগ করে। মগজাস্ত্র? সেটা আবার কি অস্ত্র গো? মগজাস্ত্র, যে অস্ত্র দেখা যায় না, যে অস্ত্র লুকোনো থাকে এই মগজের মধ্যে। ডিমওয়ালা, এই হাঁসের ডিম গুলো সব ওই টাটকা তো, মানে ওই খারাপ টারাপ বেরোবে না তো? শীতকালে হাঁসের ডিম টপ করে পচে না। তাহলে তাহলে ভালো দেখে এক ডজন দাও দেখি। বেশ বড় দেখে দিও কিন্তু। হ্যাঁ, বুঝলি খুকি, কাল সকালে উঠেই আমাদের হাঁসগুলোকে ঘর থেকে বের করে ওদের পাঁচিলের উপর দিয়ে ওদের উঠোনে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু কালও যদি গোপাল কাকি ওদের মারে? আরে আমি তো সেটাই চাই, একবার মারুক আমার হাঁসেদের, তখন বুঝিয়ে দেব মজা, দরকার হলে রক্ত গঙ্গা বইয়ে দেব, বুঝেছিস? মা সরস্বতীর বাহনেরা যেন আমার সারা উঠোনে সাদা মেঘের মতো ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, কি মিষ্টি সোনা হাস, সাবার সাদা দুধের মতো ডিমও পাচ্ছে দেখো। ওই বাবা, কতগুলো ডিম ও বাবা গো! এই দেখো ওরে বাপ রে বাপ, এই যে কুড়িয়ে শেষ করতে পারছি না, একদিনে এতগুলো ডিম পারছে ও, কি খাওয়ায় রে বাবা হাঁসগুলোকে। কি বলছিস? চলতো চলতো দেখি। বাবা আরেকখানা! ওরে বাবা গো, কতগুলো ডিম! মোট মোট 12টা ডিম। যা শোনা, বাছারা আমার এখন সব পুকুরে চড়তে যা। অগিন্নি, আরে শিগগির এসে দেখে যাও না। কি কি হলো কি? এই দেখো কতগুলো ডিম! ওরে বাবা, এত ডিম কোথায় পেলে? আমাদের উঠোনে ওদের বাড়ির হাঁস গুলো না ডিম পেড়ে গেল গো। বাবা কি মজা গো, কি মজা বলো, কি মজা! এই জন্যই তো, এই জন্যই তোমায় পই পই করে বলি, হাঁস গুলো এলেই ওদের লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করবে না, বরং বরং গায়ে একটু হাত দেখি। যাও যাও, ডিম গুলো রান্না ঘরে তুলে রাখো, এই শীতে বেশ কদিন ধরে জমিয়ে ডিমের ঝাল খাওয়া যাবে। না 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 না,
এভাবে তো চলতে দেয়া যায় না। এতদিন আমাদের হাঁসের পাড়া কতগুলো ডিম যাদের পেটে গেছে কে জানে বাবা। গোপালের বউ, ও গোপালের বউ, কে কি হয়েছে? কে বলছিলাম কি, কাল আমি তোর সঙ্গে ঝগড়া করে খুব অন্যায় করেছি। সত্যি তো আমার হাঁস তোর উঠোন নোংরা করলে তোর তো রাগ হবেই। না না, তাতে কি হয়েছে? আসুক না, আসুক না আমাদের উঠোনে, হাজার হোক ভগবানের জীব। না 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 না, সে কি হয়, ভগবানের জীব বলে তোর উঠোন নোংরা করে দিয়ে যাবে? আমি কথা দিচ্ছি, কাল থেকে আমি নিজে ওদের পুকুরে ছেড়ে দিয়ে আসবো। তুমি যখন বলছো তখন তাই হবে। তবে এলেও আমার কোন আপত্তি ছিল না। রে, আজ কি রান্না করবি রে? হাঁসে ডিমের ঝাল। হাঁসের ডিমের ঝাল? ঘরে হাঁস থাকতেও আমাদের ঘরে আজ ডিমের ঝাল হবে না, আর তোদের ঘরে? গিন্নি, দেখলে তো মগো যাত্রা, মারামারি ঝগড়া ছাড়াই কেমন পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। দেখো, এরপর থেকে ওদের হাঁস আর তোমার উঠোনে পাই দেবে না। বাবা বাবা বাবা, কি বুদ্ধি গো তোমার! একে বুদ্ধি বলে না গো, বলে মগজাস্ত্র। মানে লাঠি কাটারি নয়, এ হলো মগজের অস্ত্র। এই তো আমার গিন্নি, আমার সাথে ঘর করে করে তোমারও মগজাস্ত্রের উদয় হচ্ছে।